2022-এর প্রলয়ঙ্কারী বন্যার উপর রচিত প্রলয়ের ইতিকথা নামে গ্রন্থ উন্মোচন করা হয় গান্ধী ভবনে। সাংবাদিক উত্তম কুমার শীর লেখা গ্রন্থটি শিলচরের গান্ধী ভবনে শুক্রবার বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। গত মে ও জুন মাসের বিভৎস বন্যায় ক্ষয়ক্ষতির কোনো সাহায্য দিয়ে পূরণ করা নয়। এই বিপর্যয়ে ভুক্তভোগী ও সাক্ষী বরাকের গ্রাম শহরের বিস্তীর্ণ এলাকা, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই পীড়িত দুর্গত শহর এবং গ্রামের জনগণই আসলে এই গ্রন্থের নেপথ্যে কারিগর বললেন লেখক সাংবাদিক উত্তম কুমার শী। 22-এর প্রলয়কে কেন্দ্র করে মূলত বানভাসীদের পুরনো নতুন জানা অজানা বহু তথ্য প্রতিবেদন, নাগরিকদের অভিমত এবং পীড়নের দিনলিপির সন্নিবিষ্ট এক দুঃখ গাথা ও সংকট থেকে উত্তরণের দিশা বর্ণিত রয়েছে প্রলয়ের ইতিকথা গ্রন্থে। এদিনের বই প্রকাশ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বন্যার বিভীষিকা উত্তরণের পথ শীর্ষক একটি মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শহরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্য, সাময়িক প্রসঙ্গের কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, অ্যাডভোকেট ইমাদুদ্দিন বুলবুল, হরিদাস দত্ত, গিরিবান বিশ্বাস, ডক্টর রঞ্জন সিংহ প্রমুখ। এবার তুলনামূলকভাবে 21.59 নিয়ে থামল ভাগ্যিস, এবং তার কিন্তু তা সত্ত্বেও সমস্ত শিলচর জুড়ে, শিলচর সংলগ্ন এলাকা জুড়ে যে হাহাকার উঠেছিল এবং যে অদ্ভুতভাবে যে সবকিছু একাকার করে দিয়েছিল যন্ত্রণার দিকটা, সেটা কিন্তু ওই 21.59 দিয়ে মাপা যাবে না। কেননা আমারই তো স্মৃতিতে আছে 85 সালের বন্যা, 86 সালের বন্যা, কিন্তু ঠিক সে কথাটা আমার বলবার বিষয়, আমাদের বলবার বিষয় হচ্ছে যে আমরা যে আজকেই আলোচনাটা করলাম উত্তমশীল একটি চমৎকার গ্রন্থনার পরিপ্রেক্ষিতে, সেখান থেকে আমরা কি বার্তা আমরা একজন আরেকজনকে দিচ্ছি, আমরা প্রশাসনকেই বা কি বার্তা দিচ্ছি, এই বার্তা কি দিচ্ছি, বাপু হে তোমরা জেগে থাকো, কারণ মনে রেখো আমরা কিন্তু ঘুমোইনি, আমরা কি দিতে পারছি। দীর্ঘ 90 দিনের পরিশ্রমের ফল যে বইটা আজ আপনাদের সামনে পেশ হলো, প্রকাশ হলো, এই মুহূর্তটা আমার কাছে অনেক আনন্দের, এবং 90 দিনের পরিশ্রমের কথা যেটা বললাম, আজকের তারিখটা হচ্ছে 23 সেপ্টেম্বর। আপনারা একটু চিন্তা করে দেখুন, আজ থেকে ঠিক 90 দিন আগে 23 জুন শিলচর শহরের কী চিত্র ছিল, সেই বিভীষিকাময় পরিস্থিতির শিকার আমি নিজেও একজন ছিলাম। সেদিন সবাই যেভাবে আমরা বন্যার সঙ্গে যুদ্ধ করেছি, বন্যা থেকে বাঁচা, অন্যকে বাঁচানোর যে প্রয়াস করেছি আমরা, আমাদের এই শহর শিলচরকে এই দীর্ঘ শতাব্দীর সবচেয়ে মানে প্রলয়তম, প্রলয়ঙ্করী বলা যায় যাকে, সেই বন্যার যখন শিকার হয়েছিলাম আমরা, তখন আমাদের এই শহরের, শহর যখন পুরো জলের তলায়, জলের নিচে চলে যায়, তখন গ্রাম শহরের বা বরাক উপত্যকার অন্যান্য শহরের অসংখ্য যোদ্ধা, যাদেরকে আমরা পরবর্তী সময় বন্যা যোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছিলাম, সবাই এসে ঝাঁপিয়ে পড়ে আমাদের সেই সময়টাকে, সেই সময় আমাদেরকে উত্তরণের দিকে নিয়ে এসেছিলেন। আমরা অনেক যুদ্ধ করে, অনেক পরিশ্রম করে, অনেক কিছু হারিয়ে, অনেকে প্রিয়জন হারিয়েছি, অনেকে নিজেদের সম্পত্তি, নিজেদের জিনিসপত্র হারিয়েছি, তারপর আমরা আস্তে আস্তে স্বাভাবিক হয়েছি গত 90 দিনে। সেই স্বাভাবিক, সেই পরিস্থিতি থেকে শুরু করে, সেদিন থেকে শুরু করে সবাই একে অন্যের জন্য কাজ করেছিল। আমি যখন দেখলাম আমার নিজের করণীয় কিছুই নেই সেই মুহূর্তে, বিভিন্ন কারণে, ব্যক্তিগত কারণে।
নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর। বিদেশে MBBS পড়তে আগ্রহী প্রার্থীদের স্বল্প খরচে সহজ কিস্তিতে অনায়াসে MBBS পড়ার সুযোগ রয়েছে। স্টাডি লোনের সুবিধা রাশিয়া, বাংলাদেশ, জর্জিয়া, কাজাখস্তান, আর্মেনিয়া ইত্যাদি দেশে NMC WHO স্বীকৃত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সুযোগ। তাই দেরি না করে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন ওভারসিস পয়েন্ট শিলচর শাখা, হাউস নম্বর 15, ওয়ার্ড নম্বর 01, মালুগ্রাম, শিলচর 2, আসাম। মোবাইল নম্বর 9435073865।